মেলা। দীপ বাইরে খেলা করছিল, দিদি এসে তাকে বলল, বাবা আজ আমাদের মেলায় নিয়ে যাবে। তা শুনে দীপ দিদিকে জোরে ধরল। সে 3 দিন ধরে বাবাকে বলছিল, বাবা আমি মেলায় যাব, কিন্তু বাবা যেতে রাজি হয়নি। দীপ ঠিক করে ফেলেছে সে মেলায় গিয়ে নাগরদোলা চড়বে ও জিলিপি খাবে। সে মাটির পুতুল কিনবে আর একটা রং করা মাটির গাড়ি কিনবে, তার কি মজা হবে।